পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও হয়ে এসেছে এবং বিভিন্ন কল ভাইরাল হয়েছে তোমরা দেখেছ এবং অনেকে কিন্তু অনেকের নামে কেস করছে এবং যার নামে কেস করছে সে কিন্তু নিজের সাফাই দিতে ব্যস্ত তো এই যে বিষয়গুলো হয়ে চলেছে সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের সামনে আসতে খোলাসা করব কি কি হয়ে চলেছে এবং কি কি হয়েছে এবং এরপরে কি হতে পারে প্রশ্ন কি আদৌ ফাঁস হয় আদৌ ফাঁস হবে কি হবে না তো এই সব বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে কিছু কথা আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে এরপরে চলে আসি দ্বিতীয় স্লাইডে এখানে দেখতে পাচ্ছ ওপরে সবার লিখেছি আমি মার্কিং করে দিই এক সেকেন্ড সবার উপরে দেখতে পাচ্ছ এখানে ভাইরাল কল রেকর্ড লেখা আছে এখানে তো ভাইরাল কল রেকর্ডের মধ্যে এখানে কিন্তু দুটা কল রেকর্ড ভাইরাল হয়েছে আমাদের আগে জানিয়ে দিই যে মেন দুটা কল রেকর্ড ভাইরাল হয়েছে তার মধ্যে একখানে যেটা নাম পাওয়া যাচ্ছিলো যে আমজাদ নামে একজন তাকে কল করছে একটা মেয়ে সেটা কিন্তু এক নাম্বার কল রেকর্ড আমি হিসাবে এখানে মার্কিং করছি এবং এরপরে বিপ্লবে যে বিষয়টা আছে তার কল রেকর্ড এইসব সমস্ত বিষয় বিপ্লব যে এলিগেশান লাগিয়েছে বা যার নাম করে যেমন ভিশন এডুকেশন নাম করে যে বিষয়গুলো হয়ে এসেছে এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এত সব বিষয় জানতাম না যে এত কিছু হয়ে চলছে ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না তো আমার এই ভিডিওটা চার মাস আগে করা তো চার মাস আগে করা কিন্তু হঠাৎ করে দেখি এই ভিডিওটাতে দু দিনের ভিতরে এক হাজার ভিউজ চলে এসেছে তারপরে আমি এই বিষয়টা নিয়ে একটু চর্চা করি তারপরে দেখি যে এরকম কিছু ঘটনা ঘটে চলেছে ইউটিউবে তো এখন বলে রাখি যে এই যে আমজাদ নামে যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছিলো এক নম্বর কল রেকর্ড যেটাকে আমি বলছি তো এই আমজাদ আর এই যে ছেলেটা আমজাদ আছে যে ইউটিউবে ভিডিও বানায় এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই তোমাদের জানিয়ে রাখি সেও ভিডিও করে দিয়েছে যে নাম একটাই হয় না তো তার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই যদিও সে এর আগে প্রচুর রোস্টিং করেছে চিরঞ্জিত স্যারকে নিয়ে রোস্টিং করেছে বিপ্লব যে ছেলেরা আছে তাকে নিয়েও রোস্টিং করেছে সে কীভাবে কথা বলে না বলে এইসব নিয়ে রোস্টিং করেছে তো সেটা আলাদা বিষয় সেটার সঙ্গে কল্টে করে কোনো সম্পর্ক নেই এবং এই রোস্টিংয়ের জন্য কিন্তু চিরঞ্জিত স্যার বারবার তাকে ধম ধমকে চমকেছে মানে ভিডিওর মাধ্যমে যে কেস করবে এটা করবো ওটা করবো তো ফাইনালি কিন্তু চিরঞ্জিত স্যারের তরফ থেকে লিগাল নোটিশ এই ছেলেটাকে পাঠানো হয়েছিল মানে এই দাদাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে তারপরে কিন্তু এই দাদা এই লাইভেই এই যে লাইভ ভিডিওটা আমি দেখেছি এই লাইভেই কিন্তু এই দাদা এসে বলেছিলো যে সে এখন ভয়ে আছে যে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে যাতে স্যার কেস টেস কোনো কিছু না করে তো যাই হোক সেই রোস্টিং হয়তো এখন থেকে বন্ধ থাকবে সেটা গেল এবার এই প্রশ্ন তোমাদের উত্তর দিয়ে দিই নিচে প্রশ্ন যেটা আমি লিখেছি ঘুষ দিয়ে প্রশ্ন পাওয়া যায় তো তোমাদের যাদের মনে হয় যে ঘুষ দিয়ে প্রশ্ন পাওয়া যায় না পশ্চিমবঙ্গের পরীক্ষার তাহলে ফুডেসাই পরীক্ষা তোমরা দেখে নাও এবং এর আগে লেডি কনস্টেবল হয়েছে সেটা তোমরা দেখে নাও কী হয়েছে প্রিলিমিনারি নাকি ফেল তারপরে নাকি ফাইনালে গিয়ে টপ র্যাঙ্ক করে যাচ্ছে পুলিশের পরীক্ষায় এরকম বিষয় হয়েছে যেটার প্রমাণও দিয়েছে অনেকে এরপরে বলি যে শুধু এটা নয় ডাব্লু পরীক্ষার মতো পরীক্ষা যেখানে প্রিলিমিনারি ফেল করে ফাইনাল লিস্টে তাদের নাম চলে যায় এক নম্বর র্যাঙ্ক হয়ে যায় তো এরকম বিষয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত হয়ে চলেছে তো আমাদের পশ্চিমবঙ্গে যদি এই ঘুষ যে ঘুষগুলো ঘুষের ব্যাপারটা যেটা আছে মানে চাকরির ক্ষেত্রে ঘুষ যে হয় এই বিষয়টা একমাত্র যদি কেউ বন্ধ করতে পারে সেটা স্বয়ং মহাদেব বন্ধ করতে পারবেন তাছাড়া কারো কোনো দম আছে কি নেই সেটা আমার অন্তত জানা নেই তোমাদের যদি জানা থাকে কিভাবে বন্ধ করো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো এবং পরের স্লাইডে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। পরের যে আরেকটা কল রেকর্ড হয়েছে সেটা তো এটা দ্বিতীয় সেলাইড তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে আমি মার্কিং করব কল রেকর্ড দ্বিতীয় সেলাইড এই যে এখানে এক সেকেন্ড হ্যাঁ এটা দ্বিতীয় সেলাইড এটা এখানে দেখো প্রশ্ন যেটা আছে লিখেছি আমি যেটা এক নম্বর ভীষণ এডুকেশনের নাম নিয়ে বিপ্লব ব্লকের কল একটা মেয়েকে মানে একটা মেয়েকে যে কল করেছিলো যে রেকর্ডটা তোমরা শুনেছ বিপ্লব নামের ছেলেটা এই ছেলেটা তো সেটা কিন্তু ভীষণ এডুকেশনের নাম করে কল করেছিল এখানে প্রথমে এই ছেলেটাকে নিয়ে কথা বলি প্রথমে সে এখানে বলছিলো যে সে নাকি ইয়ার কি করে সেটা করেছে তারপরে সে অনেক সাফাই দিচ্ছিল তার চ্যানেলে এসে তার টেলিগ্রামে যে টেলিগ্রাম যে তার হ্যান্ডেল আছে সেখানে এসে তো সে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাফাই দিচ্ছিলো যে সে এটার সঙ্গে জড়িত নেই এবং বিভিন্ন ইউটিউবারও কিন্তু একে নিয়ে ভিডিও বানিয়েছিল যে এ জড়িত নেই এবং এরপরে একটা বিষয় উঠে আসে এই যে দেখো কীভাবে সে তার চ্যানেলে এসে বলেছিল যে আবারও বলছি আমার নামে যারা এফআই এফআইআর করবে তাদের কিন্তু তাদের নামেও সে এফআইআর করবে সে নির্দোষ প্রমাণ হওয়ার পরে এরপরে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে মানে যেরকম ব্লক আমজাদ এই ভিডিওটা আমি দেখেছিলাম এই দাদার চ্যানেল থেকে যে সত্যটা দেখো কল টু যে কল টুয়ে যে এই বিপ্লব ব্লকের যে সত্যতা আছে সেটা সে তুলে ধরেছিল তার আগে নাকি সে একটা ভিডিও বানিয়েছিল যে বিপ্লবের সাপোর্ট করে যে বিপ্লব যেগুলো বলেছে সেগুলো সেগুলো বিশ্বাস করে সে একটা ভিডিও বানিয়েছিল ব্লক আমজাত তারপরে এই ভিডিওতে সে কিছু প্রমাণ দেখালো যে এই বিপ্লব নয় ছেলেটা আছে এ কিন্তু লোক জোগাড় করে করে কিন্তু এই দালা চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং লোক জোগাড় করে করে লোককে নাকি নিয়ে যেত এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু সেটা প্রমাণ করে দেয় যে ভিডিওটা তোমরা পাবে এই চ্যানেল ব্লক আমজাত তেরো চ্যানেলে তোমরা গিয়ে পাবে এই ভিডিওটা দেখতে এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে স্পষ্ট হবে যে বিপ্লব নয় যে ছেলেটা আছে এই ছেলেটা কিন্তু লোক নিয়ে যাচ্ছিলো যেটা এই ভিডিওটা থেকে আমরা জানতে পারি তো এখান থেকে যেটা বোঝা গেলো যে বিপ্লব নয় ছেলেটা আছে এই যে ঘুষ কেলেঙ্কারি আছে প্রশ্নবাস কেলেঙ্কারি এর সঙ্গে কিন্তু কিছুটা হলো জড়িত ছিল এবং এরপরে আসি ভীষণ এডুকেশনের যে নাম বদনাম হচ্ছে সেটা নিয়ে এখানে দেখো তোমাদের এই স্লাইডের আগে আমি এখানে আসি এটা ভীষণ এডুকেশনের ভিডিও প্রথম ভিডিও হয়তো এটা বা দ্বিতীয় ভিডিও এটা আছে যে ট্রুথ অফ ভাইরাল কল রেকর্ডিং তোমরা এটা নিয়ে মজা করো না এটা একটা বড়ো সাজা হবে তো এই যে ছেলেটা আছে বিপ্লব ছেলেটা এর নামে কিন্তু কেস করার জন্য হুমকি দিয়েছিল ভীষণ এডুকেশন থেকে তারপরে তারা কিন্তু কেস করেওছে যেটা তার দ্বিতীয় ভিডিও থেকে আমি জানতে পারি তো চিরঞ্জিত স্যারের কথায় আমি এখানে একটু পরে আসি তার আগে ভিশন এডুকেশনে আমি কিছু কথা এখানে বলে নিই এবার দেখো আমি কারণ আমি কিন্তু এখানে কোনো এলিকেশান লাগাচ্ছি না যা যা ঘটেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবার এই যে ভিশন এডুকেশান তারপরে একটা ভিডিও অনে লেটস টক অ্যাবাউট সলিউশনস মানে এর সলিউশন কি হবে সেটা নিয়ে সে কথা বলতে এসেছে কিন্তু সেই ভিডিওটার মধ্যে দেখো তোমরা কমেন্টস আর পস্ট মানে তুমি যে কমেন্ট করবে সেই কমেন্টটা কিন্তু হবে না মানে তুমি যে সেখানে কমেন্ট করবে সেই কমেন্ট কিন্তু তুমি চাইলে সেখানে কমেন্ট করতে পারবে না ভিডিওর কমেন্টই বন্ধ করে দিয়েছে দু দিন ধরে এই যে এটা দেখো এক ঘন্টা আগে মানে যখন ভিডিওটা দিয়েছে তার এক ঘন্টার মধ্যে আমি ভিডিওটা দেখেছিলাম বা এক ঘন্টার পরে ভিডিওটা দেখেছিলাম তখন ছিল ফোরটি নাইনটা কমেন্টস তো সেখানে কিছু হয়তো তাদের ক্ষেত্রে নেগেটিভ কিছু কমেন্ট চলে আসে তো এর জন্য তারা কমেন্ট বন্ধ করে দেয় এবং এখনও আজকেও আমি দুদিন পরে ভিডিওটা গিয়ে একবার দেখলাম যে কমেন্টটা চালু করা আছে কি নেই সেখানে কিন্তু কমেন্টটা চালু করা ছিল না তো তাদের বিপক্ষে কেউ যদি কথা বলে কমেন্টে এসে কিছু যদি সমালোচনা করে সেটাও তারা নিজের মানে নিচ্ছে না ভালো মতো করে ভালোভাবে সেটাকে নিচ্ছে না এবং তার জন্য তারা কমেন্ট বন্ধ করে গেছে এখন দেখো এই বিপ্লবের ছেলেটা আছে এই ছেলেটার নামে এই ভিশন এডুকেশনের থেকে কিন্তু কেস করেছে যেটা এই ভিডিও থেকে জানা গিয়েছে এর নামে এবং অনেক আরও কিছু কিছু ছেলে আছে যা যারা এলিগেশন লাগিয়েছিল যে ভিশন এডুকেশন এই পোস্ট সংক্রান্ত বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত তো এখানে তোমাদের বলে রাখি আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখলাম সেসবের যে কমেন্টগুলো দেখলাম সেই কমেন্টগুলোর মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে ভীষণ এডুকেশান নাকি সরাসরি এই প্রশ্নভাষার সঙ্গে নাকি যুক্ত ছিল নাহলে নাকি এর নাম আসতো না এরকম বিষয় কিন্তু অনেকে কমেন্ট করেছে এরকম বিষয় অনেকে বলছে যেটা রটে সেটা কিছুটা হলেও বটে তো এরকম বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু চর্চায় চলে এসেছে এর জন্য ভিশন এডুকেশনের নাম কিন্তু মানে খারাপ হচ্ছে বা হয়ে গেছে তো এখন ভিশন এডুকেশন এর সাথে জড়িত আছে কি নেই সেটা তদন্তের পরে জানা যাবে কেউ যদি ভিশন এডুকেশনের উপরে যদি কেস করে বসে থাকে যে এর নাম উঠে আসছে এটু তদন্ত হবে কি হবে না এই বিষয়টাও আমি আসবো চিরঞ্জিত সারের যখন কথা বলবো পরের স্লাইডে তো মানে একটু পরে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবার দেখো এখন একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে বিপ্লবের যে কলটেকোটা ভাইরাল হয়েছে নাম নিয়েছে ভিশন এডুকেশনের এখন সেখানে সাবস্ক্রাইবার তাদের ইউটিউব চ্যানেলের সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবারও মোটামুটি সাবস্ক্রাইব বেশ ভালো এবং সেখানে নাকি আবাসিক কোচিং হিসেবে হিসাবেও না তারা নাকি সেখানে মানে স্টুডেন্টদের পড়ায় এখন ভিশন এডুকেশান যদি কোনো করা পদক্ষেপ মানে কেস্টে যদি না করে কোনো লিগাল পদক্ষেপ যদি না নেয় এই বিপ্লবের নামে তাহলে কিন্তু ভিশন এডুকেশন কিন্তু আলটিমেটলি আমাদের চোখে অন্যান্য ক্যান্ডিডেটদের চোখে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যে একটা এডুকেশন সেন্টারের নামে এরকম একটা অ্যালিগেশান দিয়ে দেওয়া হলো কিন্তু তারপরেও সেই সেন্টার চুপ করে আছে তার মানে কি সেই সেন্টার জড়িত আছে মানে অনেকটা এটাই বোঝাচ্ছে তো এই জন্য কিন্তু ভিশন এডুকেশন কিন্তু কেস করবেই বা কেস করে ফেলেছে অলরেডি এই বিরোটা হিসাবে এখন এই ছেলে যেটা আছে সেই ছেলে বিপ্লব নয় যে ছেলেটা আছে সে কিন্তু এখন বিভিন্ন ধরনের সাফাই দিচ্ছে যে তোমরা ইউটিউবারদের কথায় কান দেবে না হে দেবে না হো না সে জড়িত নেই এটা নেই ওটা নেই অনেক ধরনের কথা বলছে তো সেটা ছাড়াও তার কল টেকড উঠে এসেছে সেই রেকর্ড থেকে কিন্তু এতটাই বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা বুঝতে পারি সেটা হলো যে সে কিন্তু এসবের সঙ্গে জড়িত ছিল যেই রেকর্ডগুলো থেকে এটা উঠে আসছে এবং এরপরে আসি যে চিরঞ্জিত স্যারের বিষয়টা নিয়ে চিরঞ্জিত স্যারের বিষয়ে আসার আগে আমি আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি এখানে কিছু ছেলেকে কিন্তু এখানে ডেপুটেশনে পাঠিয়েছিল চিরঞ্জিত স্যার বা অন্য কেউ ডেপুটেশনে পাঠিয়েছিলো পিআরবি বোর্ডের ওখানে তো সেই ডেপুটেশন থেকে যেটা জানা গেলো সেই ডেপুটেশনে ওখানে প্রশ্ন করেছিল ছাত্ররা সেখানে পিআরবি যে এই যে এত ঘটনা ঘটে আসছে ফাঁস নিয়ে এত চর্চা হয়ে আসছে এর বিরুদ্ধে মানে এর জন্য এর এগেনস্টে কীরকম পদক্ষেপ নেবে পিআরবি বোর্ড তো পিআরবি বোর্ড থেকে জানানো হয়েছে যে তোমরা যেগুলো দেখছো তোমরা যেগুলো ইউটিউবে ফেসবুকে নিউজে দেখছো আমরাও সেগুলো দেখছি এবং এটা নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ আমরা নিতে চলেছি কড়া পদক্ষেপ নেওয়ার খুব চেষ্টা করবে তারা সেটা তারা জানিয়েছে যেটা সাধারণ একটা কোনো ঘটনা ঘটলে যেটা পুলিশ যেটা জানায় যে হ্যাঁ আমরা এটা দেখছি এটা নিয়ে আমরা কড়া পদক্ষেপ নেব কিন্তু কী কড়া পদক্ষেপ হবে না হবে সেই নিয়ে কিন্তু কোনো কিছু এখনও পর্যন্ত উঠে আসেনি আর কড়া পদক্ষেপ হবে কি হবে না বা প্রশ্নপাত যেটা আছে সেটা কতটা আটকাতে পারবে পাঁচ পারসেন্টও আটকাতে পারবে কি পারবে না সেটা নিয়েও আমার সন্দেহ আছে সেটা ছাড়ো সেটা বড় কথা না এবং এরপরে আসি চিরঞ্জিত স্যারের বিষয়টা নিয়ে চিরঞ্জিত স্যার কিন্তু এখানে ফুল ডি মানে ফুল ফর্মে কিন্তু চিরঞ্জিত স্যার এখানে অ্যাক্টিভ আছে যে এই প্রশ্নভা যাতে না হয় এর জন্য ডিআইজিকে চিঠি পাঠানো মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো স্টুডেন্টদের দিয়ে মেল করানো বিভিন্ন উপায়ে যতটা মানে পরিশ্রম করা যায় সেই পরিশ্রমটাকেও কিন্তু এই স্যার করছেন তো সেই জন্য অবশ্যই এই স্যারকে এই বিষয়গুলোর জন্য অবশ্যই স্যালুট জানাতে হয় যে এই স্যার মানে শুধুমাত্র এই স্যার কথা বললে ভুল হবে আর হয়তো অনেক টিচার আছে যারা এইসবের বিরুদ্ধে কিন্তু মানে স্টুডেন্টদের পক্ষে হয়ে কিছু করছেন তো তাদের অবশ্যই তোমরা সাপোর্ট করো যারাই এই প্রশ্নভাষের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের অবশ্যই তোমরা সাপোর্ট করবে এবং তোমাদের যদি কোনো কমপ্লেন থাকে না থাকে সেটা অবশ্যই পিআরবি বোর্ডকে তোমরা পাঠাবে এবং যা যা লিগাল স্টেপ যেটা নিতে হয় সেটা বিভিন্ন যারা ভালো জানেন এইসব বিষয়ে বিভিন্ন কোচিং সেন্টার বা যারা এসব কাজ আগে করেছেন তা তারা স্টেপ নিচ্ছেন তো সেই যারা স্টেপ নিচ্ছেন তাদেরকে অবশ্যই তোমরা সাপোর্ট করো এবং তাদেরকে হেল্প করো তাদের ভিডিও দেখো বা তারা যেটা বলছে সেটা করে কিন্তু তাদেরকে তোমরা হেল্প করো এই হলো ভিডিও যে বিষয় আছে এগুলো বিষয় এডুকেশন এবং বিপ্লব এবং ভাইরাল কল রেকর্ড এবং পরীক্ষা যেটা আছে পরীক্ষা তোমরা পরীক্ষা পিছিয়ে গিয়েছে এটাও তোমরা জানতে পেরেছো ও সার্টিফিকেট আছে সেটা বাতিল হওয়ার ফলে তো সেটা আমি গত ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম মানে গত একদিন আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তো এরকম আপডেট পাওয়ার জন্য এবং এরকম ভিডিও পাওয়ার জন্য তোরা তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো